আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। এবার শিক্ষিকা নয়, এবার হাসপাতালের সাফাই কর্মীকে বিয়ে করলেন এক নারী চিকিৎসক। একই হাসপাতালের যে নারী চিকিৎসক MBBS পাস করা একজন চিকিৎসক, সে বিয়ে করলো তার একই হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীকে। তো চলুন বন্ধুরা, কোথায় ঘটনাটি ঘটেছে বিস্তারিত সংবাদ দেখে আসি। প্রেম আর ভালোবাসা দিয়ে বিশ্বের যে কোনো কিছু জয় করা সম্ভব, তেমনি অনেক পার্থক্য থাকা সত্ত্বেও প্রেম দিয়ে দুজন মানুষকে একত্রিত করতে পারে তা প্রমাণ করেছে অনেক দম্পতি। তেমনি এই ঘটনা ঘটেছে বাস্তবে। MBBS পাস করার পর পেশাগত দায়িত্ব পালনে একটি হাসপাতালে যুক্ত হয়েছিলেন এক নারী চিকিৎসক। পরে তিনি ভালোবেসে বিয়ে করেছেন একই হাসপাতালে এক পরিচ্ছন্ন কর্মীকে। তো চলুন বন্ধুরা, আমরা সেই ভিডিওটি দেখে আসি। দেখুন, এই সেই MBBS ডক্টর যে মহিলা, সে বিয়ে করেছে একজন তার একই হাসপাতালে সাফাই কর্মীকে বিয়ে করেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে যে ভদ্র পুরুষটি বসে আছে, সেটাই হচ্ছে সেই সাফাই কর্মী, এবং পাশে তাদের স্ত্রী যে চিকিৎসক, একজন MBBS চিকিৎসক বিয়ে করলেন একই হাসপাতালের সাফাই কর্মীকে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আপনারা সেটা। তো চলুন বন্ধুরা, এখন বিস্তারিত আপনাদের জানাবো যে কোথায় ঘটনাটি ঘটেছে, আমরা বিস্তারিত জেনে আসি। ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ব্যতিক্রমী পাকিস্তানি দম্পতির অনন্য প্রেমের গল্প ইন্টারনেটে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। গত বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম NDB। প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও MBBS চিকিৎসকের নাম কিশোয়ার সাহিবা এবং তার স্বামী ও হাসপাতালে ওই সাফাই কর্মীর নাম শাহজাদ। তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াকাও জেলার দিলাপুর শহরের বাসিন্দা। তারা একটি মেরা পাকিস্তান নামে একটি হসপিটাল টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলে তারা সাক্ষাৎকার দিয়েছে তাদের সেই প্রেমের অকল্পনীয় কাহিনী। তো বন্ধু, এই ছিল একটি সর্বশেষ খবর। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।